আসসালামু আলাইকুম, যশোর অন চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যশোর জেলা বেনাপোল স্থলবন্দর, যশোর জেলা থেকে 38 কিলো এই বেনাপোল যেতে গেলে আমরা খালি এলাকায় যে নতুন গেট তৈরি হয়েছে সেই গেট কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর। এখানে যে পরিবেশ পথ, একটা পরিবহন নিয়ে একটা দুইটা এখানে পকেট গেট দেখানো হচ্ছে। এখানে একটা আসে এবং একটা যায়। এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সৌন্দর্য। এই বেনাপোল স্থলবন্দরের যে সৌন্দর্য রক্ষাতেই এই গেট তৈরি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই গেট দিয়ে চলাচল করে বিভিন্ন পণ্যবাহী কার্গো, বিভিন্ন রকমের যে ট্রাক এবং বাংলাদেশ থেকে যে আমদানি রপ্তানি যে 90% এখানে যে সমিত হয় সেটা কিন্তু যেই স্থলবন্দর এই গেট দিয়ে পরিবেশ হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আপনাদের জন্য যে আমরা আজকে দেখানোর চেষ্টা করছি যে স্থলবন্দর এই বেনাপোল যে গেট আমরা খালি এলাকায়, এটা কিন্তু অনেক সৌন্দর্য এই গেট। বাংলাদেশে এই ধরনের গেট তৈরি করে দেখিয়ে দিয়েছে বিশ্বের কাছে যে আমরাও তৈরি করতে পারি। আমরা একটু সামনে চলে যাচ্ছি দেখানোর জন্য যে গেট, এটা কিন্তু অনেক উঁচু। এখানে যে গেটটা সেটা কিন্তু অনেক উঁচু, প্রায় 5 তলার সমান কিন্তু উঁচু এই গেট। আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। আমরা নতুন নতুন যে নতুন নতুন বিনোদন কেন্দ্র, নতুন নতুন যে নিদর্শন যে জায়গা, সেই জায়গাগুলো আমরা আপনাদের জন্য কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে এটা কিন্তু বেনাপোল যে স্থলবন্দরের যে সর্বোচ্চ বড় গেট। এই গেট দেখতে বিভিন্ন জেলা থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। এখানে যে পরিবেশটা কিন্তু অনেক ভালো, সন্ধ্যের সময় অনেক লোকজন এখানে আসে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির করব। ধন্যবাদ।